প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ইসলাম ও বিজ্ঞান এই আলোচনা সিরিজের এখনকার পর্বে আমরা আবার বিজ্ঞান ও বিশ্বাসে ফিরে যাব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কোয়েরিকে কোরআনে অনুপ্রাণিত করা হয়েছে, কারণ কোয়েরির মারফত সত্য প্রতিষ্ঠিত হয় আর কোরআন সত্যের উপর প্রতিষ্ঠিত। বিজ্ঞান সত্য নিয়েই বিজ্ঞানের কারবার, সুতরাং বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো বিরোধ নেই। সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দি হোলি কোরআন যে বইটার কথা বলেছিলাম, এই বইটাতে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত আয়াতগুলো স্ক্যান করে আমরা দেখিয়েছি যে কোরআনের সঙ্গে বিজ্ঞানের কনফ্লিক্ট নাই, কনকর্ডেন্স আছে, অর্থাৎ দ্বন্দ্ব নেই, মিল আছে। এখন সাধারণ মনে একটা ধারণা যে বিজ্ঞান যদি কেউ চর্চা করে তাহলে তো বিজ্ঞান দিয়ে সব কিছু এক্সপ্লেন করা যায়, এটা তো আর বিশ্বাস করার দরকার কি? এবং অনেকে এটা মনে করেন যে যারা বিজ্ঞানী তারা বোধহয় বিশ্বাস করেন না। এটা একদম ভ্রান্ত ধারণা, ঢালাওভাবে কথা বলা চলে না। পৃথিবীতে বহু বিজ্ঞানী ছিলেন, আছেন, আসবেন, যারা গভীর তাদের জ্ঞানের গভীরে প্রবেশ করে তারা সত্য যে স্রষ্টার সৃষ্টিকে ভালো করে বুঝেছেন এবং এই সমস্ত সৃষ্টির পেছনে যে একজন স্রষ্টা আছেন তা তারা উপলব্ধি করেছেন, লিখে গেছেন। আবার ওই কথাটা বলি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, সামান্য একটু জ্ঞান থাকলে কিন্তু হবে না, জিনিসের গভীরে পৌঁছতে হবে। এবং যদি কেউ বলে যে সামান্য অ্যাপারেন্টলি তো দেখছি এখানে কেওস, মানে কেওসে কেওস জানলেই সব জানে যে সমস্ত জিনিস কেওস, তো এই কেওস মানে ডিসঅর্ডার, কিন্তু সেই ডিসঅর্ডারের গভীরে আবার অর্ডার প্রথিত আছে। সুতরাং এই যে জিনিস জীব ও জড়ের শাসনের পেছনে যে বিধি আছে সেই বিধি মালাগুলোকে কেউ স্টাডি করে তাহলে তার মধ্যে যে সামঞ্জস্য আছে, যে অর্ডার আছে, যে হারমোনি আছে, যে সিম্ফনি আছে সবটা, এই সমস্ত কিছু মিলেই কিন্তু মানুষের মন ধাবিত হয় সৃষ্টি থেকে স্রষ্টার দিকে। সৃষ্টি হচ্ছে স্রষ্টার টিপসই। এবং কোরআনে সেই কথাই কিন্তু বারবার বলা আছে, এর আগে বলেছি জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাগিদ দেওয়া আছে এবং বিশ্বাস স্থাপন করতে বলা আছে। এ কথা ঠিক, ইউমিনুনা বিল গাইবে, যে ওই অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা, কিন্তু যুক্তিতর্কের ঊর্ধ্বে চলে যাব তা নয়। আমি আজকে দেখাবার চেষ্টা করব যে কোরআনে বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে কেমন করে। যদি এরকম বলা হতো সব সময় যেখানে বিশ্বাসের কথা আছে যে স্রষ্টায় বিশ্বাস করো, কেননা এই দোজকের ভয়, মৃত্যুর পরে নানান রকম শাস্তির ভয় ইত্যাদি এইসব কথা বলা হয়েছে, এইগুলো দেখে বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে, তাহলে এক ধরনের কথা হতো। কিন্তু আজকে আমি দেখাবো যে কতগুলো ভার্স থেকে যে কীভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা হয়েছে, সায়েন্স দিয়ে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে। আমি প্রথম একটা ভার্স বলি, এটা সুরা আম্বিয়া, যেখানে প্রফেটসদের কথা আলোচনা করা হয়েছে, আম্বিয়াদের কথা। এই 21 নম্বর সুরার 30 নম্বর ভার্স আয়াত বলা হচ্ছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদ কানা তারাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাআই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। অর্থাৎ এটার বাংলা রেন্ডারিং করলে, অনুবাদ করলে এরকম দেখে না, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, মানে যারা অবিশ্বাসী, অবিশ্বাসীরা কি দেখে না আকাশ এবং পৃথিবী কীভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তারপর তাদেরকে আমরা আলাদা করে দিলাম, রেন্ট অ্যাসান্ডার করে দিলাম, এটা একটা ঘটনা। সেকেন্ড কথা বলছেন, ওয়াজআলনা মিনাল মাআই কুল্লা শাইইন হাই,
যে সমস্ত জিনিস আমরা পানির থেকে, প্রত্যেকটা লিভিং বিং পানির থেকে তৈরি করলাম। তারপরে বলছে আফালা ইউমিনুন, এবার ডিটেল এক্সপ্লানেশন পরে এক সময় যখন আমরা ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স বলবো বলবো সেই সময় আলোচনা করব। এটা ঘটনাটা রেফারেন্সটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন বিগ ব্যাং, যে আকাশ পৃথিবী ওতপ্রোতভাবে জড়িত ছিল, তারপরে আমরা একটা প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে সেগুলোকে আলাদা করে দিলাম, এটা একটা কথা। আর একটা হলো যে লিভিং ক্রিয়েশন অফ এভরি লিভিং থিং ফ্রম ওয়াটার, ওয়াটারে যে একটা যে ভালো মিডিয়াম, যে ফার্স্ট বায়োলজিক্যাল মলিকিউলস সেখানে থাকার এবং সেখান থেকে ইভলভ হওয়া, লাইফ ইভলভ হওয়া, সেটা একটা কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা তো পরে এক্সপ্লেনেশন হবে যে কী করে আকাশ পৃথিবী একসঙ্গে ছিল, আলাদা হলো, এক্সপ্যান্ডিং ইউনিভার্স হলো, এই সমস্ত কথা। কিন্তু প্রশ্ন হলো যে আফালা ইউমিনুন, তবু কি তারা ঈমান আনবে না? এখন কাফেরদের কোন ঘটনার প্রতি কাফেরদের দৃষ্টি নিতে বলা হয়েছে, যারা কাফের মানে অবিশ্বাসীদের দৃষ্টি কোন ঘটনার পরে বলা হচ্ছে? বলা হচ্ছে একটা সায়েন্টিফিক ফ্যাক্টের কথা, বলা হচ্ছে মহাবিশ্বের সৃষ্টির কথা, দ্য ক্রিয়েশন অফ দ্য হেভেনস অ্যান্ড দ্য আর্থ, সেই দিকের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে দ্য ক্রিয়েশন অফ লাইফ, যেটা পানি থেকে ক্রিয়েশন অফ লাইফ, অল ফর্মস অফ লাইফ, সেটার কথা। এটাও একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। তাহলে এই সায়েন্টিফিক ফ্যাক্টসগুলো দেখেও কি অবিশ্বাসীরা বিশ্বাস স্থাপন করবে না? আফালা ইউমিনুন, অর্থাৎ ইমান তারপরেও আনবে না? তাহলে কথা দাঁড়াচ্ছে এই যে স্রষ্টা অবিশ্বাসীকে যে ঘটনার দিকে তাকিয়ে বিশ্বাস স্থাপন করতে বলছেন সেই ঘটনা একটা পুরোপুরি সায়েন্টিফিক ফ্যাক্ট। সেই ঘটনা হচ্ছে মহাবিশ্বের সৃষ্টির সাথে সম্পর্কিত, সেই ঘটনা হচ্ছে প্রাণের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। এবং এই দুটোই কিন্তু আমাদের হালের যে একেবারে ফ্রন্টিয়ার নলেজ, সেই ফ্রন্টিয়ার নলেজে কিন্তু এইটা মানুষের দুটো প্রশ্ন, মহাবিশ্বের উদ্ভব ঘটল কেমন করে, সেটা আজকের কসমোলজির কথা। আমরা ডিটেলস পরে আলোচনা করব কসমোলজি, কোরআনিক কসমোলজির কথা কীভাবে বলা আছে, বিবৃত করা আছে, সেটার পরে আলাপ করব। আরেকটি হলো যে আমরা এই জীবনে প্রাণের উৎপত্তি ঘটল কেমন করে, এই যে ক্লে একটা ঝনঝনা মাটি, সেই ক্লের যে একটা ভালো মিডিয়াম সেখানে করা হয়েছে, সমুদ্র তীরবর্তী জায়গা যেখানে পানি আসছে এবং এটা সিক্ত হচ্ছে, আবার সোলার এনার্জি পড়ছে, আবার সেগুলো শুকোচ্ছে, আবার নরম হচ্ছে, এরকম করতে করতে এক সময় দেবেন দ্য এনার্জি ইজ জাস্ট অ্যাবাউট রাইট, যখন শক্তিটা এরকম হবে যেটা বায়োলজিক্যাল মলিকিউলে ডিএনএ মলিকিউল ইনটু বিং আসলো, ঠিক সেই সময় এটা প্রথম ডিএনএ মলিকিউল ফিক্সড হলো ক্লেতে, সমুদ্র করতে। সুতরাং পানির সঙ্গে এটা সম্পর্কিত এবং পানি একটা ভালো মিডিয়াম, পানি, ক্লে, এগুলো। কিন্তু প্রশ্ন এগুলোর ডিটেলস না, প্রশ্নটা হলো যে আল্লাহ তাআলা মানুষকে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে বললেন অন্ধভাবে, না একটা বৈজ্ঞানিক ঘটনার দিকে অঙ্গুলি হেলন করে তিনি বললেন এটা দেখতে অবিশ্বাসী? এটা খুব ইন্টারেস্টিং। তাহলে সায়েন্স পড়লে অবিশ্বাসী হওয়ার কথা না, বরং সায়েন্স দিয়ে ইমান সুদৃঢ় করার কথা। এটাই তো কোরআনে বলা হয়েছে, সায়েন্টিফিক ফ্যাক্টসের দিকে তাকানো হয়েছে। এটাই যদি আজকাল ছেলেপেলেরা, অনেক তরুণরা যদি এটা বোঝে যে আমরা কোরআন সায়েন্টিফিক ফ্যাক্টসকে ইভেট করতে চায় না, বরং সায়েন্টিফিক ফ্যাক্টস দিয়ে প্রমাণ করাতে চায় যে হ্যাঁ এর পেছনে একজন আছেন যিনি যে মাস্টার মাইন্ড করেছেন ক্রিয়েশন। এখন এটা তো একটা ভার্স বললাম, আর একটা ভার্স আছে সেটাও জীবনের সঙ্গে সম্পর্কিত, এটা হলো 51 নম্বর সুরার। এই 51 নম্বর সুরাটার নাম হলো জারিয়াত, অর্থাৎ উইন্ডস দ্যাট স্ক্যাটার। এই জারিয়াত 51 নম্বর সুরার 20 নম্বর আয়াতে বলা আছে ওয়াফি লার্দি আয়াতিল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা ইউবসিরুন। ওয়াফিল আরদি, ওয়া মানে এবং, ফিল আরদি অ্যান্ড অন দি আর্থ, আমরা যে ইএআরটিএইচ বলি আর্থ, পৃথিবী আরবিতে সেই আরদি একই কথা, আরদি, ওয়াফিল আরদি অ্যান্ড অন দি আর্থ কী আছে, আয়াতিল
লেল মোকে দেন। নিদর্শন আছে কার জন্যে? লেল, লিল্লা বলি আল্লাহর জন্যে। লেল মোকে দেন যার ইমান আছে, অর্থাৎ যারা, যাদের ফেইথ আছে, অ্যাসিওর্ড ফেইথ আছে, যারা বিশ্বাসী তাদের জন্যে এখানে সায়েন্স আছে। আর কার জন্যে বলছে? ওয়াফি আনফুসিকুম, এন্ড পৃথিবীর মধ্যে আছে সায়েন্স ছড়িয়ে আছে। ওয়াফি আনফুসিকুম অ্যান্ড উইদিন ইয়োর সেলস, উইদিন ইয়োর সেলস তোমাদের সায়েন্স আছে। তারপরে বলছে আফালা ইউবসিরুন, এই যে আমরা, তবু কি তারা দেখবে না? উইল ইট নট দেন সি, বেস ওয়ার্ডটা হলো এই যে আমরা আল্লাহ সামিউম বাশির বলি, যে এটা তিনি সব শোনেন এবং সব দেখেন, বাশির। এখন আফালা ইউবসিরুন, তিনি এই কিনি কি এই, তাহলে তিনি কি সে দেখছে না? তোমাদের মধ্যেই আছে কি তবু তোমরা দেখবে না? এই যে কথাটা তবু তোমরা দেখো না, তার মানে বিশ্বাস তখনও আসে না, তোমাদের ভেতরেই সায়েন্স আছে। এখন কেউ যদি এটা ভালো মতন এক্সপ্লেন করে তাহলে দেখবে যে এটা সমস্ত রেলমটা একটা বায়োলজির রেলমস আসে। এই যে আমি মানুষ, আমার মধ্যে দ্য প্রিন্সিপল অফ সিনার্জিজম আছে, আমার মধ্যে প্রিন্সিপল অফ সিম্বায়োসিস আছে, আমি বাইরে থেকে খাচ্ছি, শরীর সেই খাওয়াটা পেয়ে কত রকমভাবে আমার পুষ্টি হচ্ছে, সেলগুলো সেলের কাজগুলো করছে, আর এই যে একটা সিস্টেম, এটা একটা মাইক্রোকসমস, এটা একটা অ্যাকস্টিক সিস্টেম। আমি শুনতে পাই পরিপূর্ণভাবে, এই কান আমার খুব ভালো একটা অ্যাকস্টিক সিস্টেম, এটা একটা ভালো অপটিক্যাল সিস্টেম, এই চোখ যে আছে লেন্স, এই চোখের মধ্যে দিয়ে যখন কিছু যায় পেছনে একটা ক্যামেরা অবস্কোর আছে, যেটা ইবনুল হাইতাম বলেছিলেন, আমরা কোনো এক সময় এটা নিয়ে আলোচনা করব, একটা ইনভার্টেড ইমেজ হওয়ার কথা, রিয়েল ইমেজ, কিন্তু অপটিক নার্ভ ব্রেনে একটা সিগন্যাল পাঠায় যে এই ইমেজটাকে আবার সে কারেক্ট করে, অর্থাৎ সে, আমি কাউকে সোজা দেখছি, আমি কেউ বা আমাকে কেউ সোজা দেখছে, উল্টো দেখছে না। তো এই যে দেখার কাজটা, এটা একটা অপটিক্যাল সিস্টেম, বললাম এটা অ্যাকস্টিক সিস্টেম, এটা একটা কম্পিউটার সিস্টেমও বটে। আমি চোখ বন্ধ করছি, কম্পিউটারে যেমন একটা সুইচ অন করলে সমস্ত ফাইলগুলো সব চলে আসে, আমি 32 বছর আগে বা 40 বছর আগে কখন কোন জায়গায় কোন পুকুরের পাড়ে একটা ঢিল ছুঁড়েছিলাম, পুকুরের মধ্যে কীভাবে তরঙ্গ উঠেছিল, একটা পাখি ডাকছিল, কীভাবে শুনেছিলাম, এই সমস্তগুলো আমার একটা সঞ্চিত আছে এখানে আমার মেমোরিতে, এবং আমি যখনই সেগুলো ট্রিগার করছি আর সুইচ অন করছি আমার সমস্ত মেমোরিটা আসছে। সো দিস ইজ এ কম্পিউটার সিস্টেম, এটা একটা ইলেকট্রনিক সিস্টেম, এবং এটা একটা ইলেকট্রিক্যাল সিস্টেম। আমরা এই যে ECG যখন হয় হার্টের রোগী, তাদের যে ECG না হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম, সেখানে একটা উপরের দিকে এই যে একটা জিনিস যেটা ফ্লাকচুয়েট করে, সেটা সামান্য মাত্র ভোল্টেজ, এই ভোল্টেজ অ্যাক্রস দি সেলস টিস্যুস, এটা যে হয় এখানে, তার মানে আমাদের সেলগুলো ব্যাটারির মতন, অর্থাৎ এবং সেইখানে সোডিয়াম পটাশিয়াম এই আয়ন্সগুলোর যদি কোনো ইমব্যালেন্স হয় তাহলে সেইখানে সেই পটেনশিয়ালের কম বেশি হয়, এবং যখন সেই জন্য এগুলো টেস্ট করা হয় যে আমাদের সেগুলো এই এই মেটালসগুলো আমরা ঠিক মতন আছে কি না, তাহলে এটা একটা ইলেকট্রিক্যাল সিস্টেম। এবং আমরা যে এই যে ব্রেন যেগুলো যেভাবে কাজ করে, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল সিগন্যাল মতন করে, অ্যান্ড হিউম্যান ব্রেন এটা বলা হয় একটা নন লিনিয়ার অসিলেটর, এটা এটা একটা মেকানিক্যাল সিস্টেম। এই যে আমরা একটা লিভার করি, সেই এটা জিনিস টেনে তুলি, এটা একটা মেকানিক্যাল সিস্টেম, এবং অনেক ওজন টেনে তুলতে পারি আমরা। আমাদের এই এই কোলাজেন টেন্ডেন আছে, এটা একটা তার ইয়াংস মডুলাস আছে। আমাদের যে হার্ট, সেই হার্ট এটা টপোলজিক্যাল একটা স্ট্রাকচার আছে, খুব সুন্দর স্ট্রাকচার, এটা একটা পাম্পের মতন, ঠিক আমরা যখন পাম্প করি হার্টের একটা কোষ্ঠ, অনেক চারটে কোষ্ঠ আছে, একটা কোষ্ঠ এটা বন্ধ হয়ে যায়, তারপরে রক্ত আসে, আবার অন্য জায়গায় পরের বারে সেই কোষ্ঠটা খুলে যায়, এটা বন্ধ হয়, এরকম করে। এই যে আমাদের
চেম্বারসগুলো আছে করছে, তাহলে মেকানিক্যাল সিস্টেম হলো, অপটিক্যাল সিস্টেম হলো, ইলেকট্রিক্যাল সিস্টেম হলো, ইলেকট্রনিক সিস্টেম হলো, আর কেমিক্যাল সিস্টেম তো বটেই। আমি খাবার খাচ্ছি, সেই সমস্ত খাবার বডি খাবার বোঝে না, বডি যে খাবারই খায় না কেন সেই সমস্ত খাবার পার্টিকলসগুলোকে সেগুলো ভেঙে পেলে আরও ক্ষুদ্রতর পার্টিকলসে, আরও ক্ষুদ্রতর পার্টিকলসে করতে 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 এক সময় এই যে যে ইঞ্জেকশন হয় এবং পরে ডাইজেশন প্রসিজার হয়, যে কেমিক্যাল যে রিয়াকশনসগুলো হয়, তারপরে শেষমেশ চেইন প্রোডাক্ট সেটা হলো গ্লুকোজ। বডির কাছে খাবার হলো গ্লুকোজ, এই জন্য যখন খুব লোক খুব অসুস্থ থাকে তখন তাকে ওই গ্লুকোজই তাকে দেওয়া হয় ট্রিপ, এটা তার এনার্জির জন্য লাগে। তো বডি গ্লুকোজ তৈরি করে। আমরা যদিও বিরিয়ানি খাই বা আমরা নানান রকম ডালনা খাই, এটা ওটা নানান ধরনের উপাদেয় খাবার খাই, বডির কাছে এগুলো খাবার হিসাবে বডি রেকগনাইজ করে না, বডি এটাকে কনভার্ট করে সব কিছু। তাহলে এই কেমিক্যাল সিস্টেম, অপটিক্যাল সিস্টেম, অ্যাকোস্টিক সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, কম্পিউটার সিস্টেম ইত্যাদি ইত্যাদি, আর এই কম্পিউটার সিস্টেম এমনি কম্পিউটারের সিস্টেমের চাইতেও কিন্তু উন্নত। কেন না, একটা যখন ডিএনএ মলিকিউল সে যখন ভাগ হয়ে যায় তখন কিন্তু সে সেল ডিভিশনের আগে তার এক্সাক্ট একটা রেপ্লিকা, একটা ডিএনএ মলিকিউল ছাড় এক্সাক্ট একটা রেপ্লিকা তৈরি করে। এখন এই যে রেপ্লিকাটা তৈরি করে, আমরা কম্পিউটারে একটা ইনস্ট্রাকশন বাইরে থেকে না দিলে কম্পিউটার অপারেট করে না, এবং কখন কম্পিউটারটা থামতে হবে সেটা কিন্তু আমরা বাইরে থেকে বলে দিই যে এখন, এবং খুব সোজা সুইচ অফ করে দিলাম বা সুইচ অন করে দিলাম। কখন থামতে হবে তখন আমরা একটা সাইকেল বলে দিই, আই ইকুয়াল টু ওয়ান ইন স্টেপস অফ 1 to 1000, তারপরে গিয়ে করো ক্যালকুলেট সার্টেন কোয়ান্টিটিজ এক্স আই, আবার রিপিট করো। এগুলো আমরা কম্পিউটার কোড একটা সফটওয়্যার তৈরি করে দিই, এবং যখন শেষ করতে হবে সেই ইনস্ট্রাকশনটাও আমরা ওই সফটওয়্যারের মধ্যে বলে দিই। কিন্তু এই যে কম্পিউটার, অর্থাৎ একটা ডিএনএ মলিকিউল তার প্রতিকৃতি তৈরি করছে, এক্সাক্ট কপি তৈরি করছে, কার্বন কপি তৈরি করছে ভুল ছাড়া, এই যে তৈরি করছে এগুলো কিন্তু আমি কোনো সময় তাকে ইনস্ট্রাকশন বাইরে থেকে দিচ্ছি না, এবং কখন থামতে হবে কখন করতে হবে এই সমস্ত ইনস্ট্রাকশনও কিন্তু ইনবিল্ট। অর্থাৎ এই কম্পিউটার ইজ এ মাচ সুপিরিয়ার কম্পিউটার, এবং এর ফাংশনসগুলো অত্যন্ত স্পন্টেনিয়াস, এর 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 এফিসিয়েন্সি ভালো। তো এর একটা বায়োলজিক্যাল একটা কম্পিউটার। তা এখন যদি আমি এই মাইক্রোকসমসের দিকে তাকাই আর ওই আয়াত নিয়ে আমি এই কালে হাত দিয়ে চিন্তা করি যে আল্লাহ তাআলা বলেছেন অ্যান্ড উইদিন ইয়োর সেলফ সায়েন্স আছে, তাহলে তো বুঝতে হবে যে এটা তো একটা এলাহি কারবার। এই যে আমার একটা মাইক্রোকসমস এবং একটা শরীর, এই শরীরের ভেতরে কত কিছু হচ্ছে এবং সব কিছু একটা সমন্বিত পদ্ধতিতে কাজ করছে। বাইরে থেকে খাবার খাচ্ছি, সেই খাবার পেয়ে আমি জীবন ধারণ করছি, যে খাবার হচ্ছে সেই খাবার ভেতরে সিস্টেম নিচ্ছে, কিন্তু আমাকে অনেক এনার্জি দিচ্ছে, আমাকে অনেক কাজ করবার শক্তি দিচ্ছে, অনেকগুলো জিনিস সে তৈরি করছে। তো আবার ভেতরের মধ্যে একটা কোঅর্ডিনেশন আছে, অর্থাৎ এই যে যে সিনার্জিজম এবং একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে, এই জিনিসটা একটা একটা মাইক্রোকসমসের একটা বৈশিষ্ট্য। এই মাইক্রোকসমসের যদি দিকে তাকাই তাহলে মন আমাদের শ্রদ্ধায় ভালোবাসায় নত হয়ে আছে, তখন সিজদায় যেতে ইচ্ছে করে স্রষ্টার প্রতি যে কি অদ্ভুত জিনিস তুমি বানিয়েছ। আমরা বলি যে একটা জিনিস বানাইছো বটে, অনেক সময় গান করে লোকে বলে যে যারা মারফতি গান করে তারা বলে যে এটা যে চাবি মায়েরা দিছো ছাইড়া, অর্থাৎ একটা একবার একটা চাবি আমি ছেড়ে দিয়েছো এবং কি অদ্ভুতভাবে সুন্দরভাবে সেই সিস্টেম কাজ করছে। তাহলে আমরা যে সেই কথাগুলোই কিন্তু আল্লাহ তাআলা দেখতে বলেছেন যে কান্ট ইউ সি উইদিন ইয়োর সেলস, উইদিন ইয়োর সেলস দেখলে একটা মলিকুলার বায়োলজিক্যাল ওয়ার্ল্ডের দিকে আমাদের দৃষ্টি যায়, সেখানে একটা এলাহি কারবার। তো এই যে আমি দুটো ভার্স বললাম যে একটা হলো মহাবিশ্বের সৃষ্টি, একটা হলো প্রাণের সৃষ্টি, এই দুটো ভার্সের দিকে তাকিয়ে কিন্তু আল্লাহ তাআলা বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে। দুটো ফ্যাক্টসই হাইলি সায়েন্টিফিক ফ্যাক্টস, ফ্রন্টলাইন ফ্যাক্টস, এবং এইগুলোর দিকে তাকে বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে, অন্ধভাবে নয়। যদিও অদৃশ্যে বিশ্বাস করার কথা আছে, কারণ এভাবে আমি যেতে 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 কতদূর যেতে পারবো, আমার তো একটা লিমিটেশনস আছে হিউম্যান, এবং আমাদের সায়েন্সেরও একটা সার্টেন লিমিটেশনস আছে। আমি অনেক জিনিস সায়েন্স দিয়ে পারি,
শুধু অনেক জিনিস পারি না এবং আমার সেন্সেস আমার সমস্ত কিছু লিমিটেশনস এগুলোর মধ্যেই আমি অনেক কিছু পেরেছি, কিন্তু সব সত্যকে যে আমি এই প্রক্রিয়ায় অনুধাবন করতে পারবো তাও না। সুতরাং আমি এই কথাটা বলাই বাহুল্য বলাই ঠিক হবে, এ কথা বলা বাহুল্য যে বিজ্ঞান জানলে আর কিছু দরকার নেই, না, বিজ্ঞান দিয়েই স্রষ্টাকে ভালো করে বোঝা যায়। আর স্রষ্টাও চান মানুষ যুক্তি তর্ক দিয়ে বিজ্ঞান দিয়ে তাকে ভালো করে জানুক, সেই জন্যেই এই সব ভার্সে এই কথাগুলো বলা হয়েছে। তরুণ প্রজন্ম এই কথাগুলো মনে রাখলে আশা করি বুঝবে যে কোরআন কতটা বিজ্ঞানসম্মত।